কোভিড ১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থা নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। সকাল ১০টা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রথম তিন ঘণ্টায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের সাজাসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে প্রথম পর্যায়ের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গতকাল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।